নামাজ পড়ি কেন আমার অভাব দূর হয় না, নামাজ পড়ি কেন আমি ভালো হতে পারি না, খুঁজে দেখেন আপনার নামাজের সমস্যা আছে, খুঁজে দেখেন আপনার ওযু ভালো হয় না, খুঁজে দেখেন আপনার কিরাত ভালো না, খুঁজে দেখেন আপনার আত্তায়াতু ভালো না, খুঁজে দেখেন আপনার রুকু সিজদা ভালো না, আপনার দুই রিকাত পরবর্তী ফাসের মুসল্লি একজন দেখবেন চার রিকাত পড়িয়ে দোয়া মুনাজাত ছাই দিয়ে বাইরে যে দুই আঙ্গুলের সুন্নত শুরু হইতে দিছে, দুই আঙ্গুলের সুন্নত চেনেন, সিগারেট সিগারেট ধরে গেলে ওদিকে আপনার দুই রেখা শেষ হয়নি, খালি ওঠে আর নামে সিজদার মধ্যে কি কয় একজনের দিকে ও এত তাড়াতাড়ি নামাজ পড়ে কে কয় যে ওর যা যা ফলার দরকার আগে ফলাতে হয় খালি এনে এসে উঠা বসা টুকু দিতে হয়েছে। তোমার নামাজে সুদীর থেকে গুসির থেকে আকাম থেকে জেনার থেকে ডাকাতির থেকে লুচ্চমির থেকে ফিরেবে কখনো ফিরিতে পারে না কতক্ষণ, এই জন্য তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা এনি ম্যান এভরিবডি প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ, যে পরিমাণ আমার জিন্দেগিতে দরকার ওই পরিমাণ আমার ফরজ, যে পরিমাণ চেয়ারম্যানের দরকার ওই পরিমাণ চেয়ারম্যানের ফরজ, যে পরিমাণ আপনার দরকার একজন কৃষকের দরকার তার ব্যক্তি জীবনের, একজন আলেমের দরকার সমাজ চালানোর পরিমাণ, একজন চেয়ারম্যানের দরকার ইউনিয়ন পরিচালনার জন্য, একজন যোগ্য বিজ্ঞ আলেম মুফতি মহাদ্দেস তার দায়িত্ব হলো তার তার থানা সিট পর্যন্ত কন্ট্রোল করা, পুরো থানার সমস্ত ফতোয়া দেওয়ার জন্য একজন বিজ্ঞ আলেম থাকতে হবে, গোটা বাংলাদেশের জন্য দেশের জন্য একজন গ্রান্ড বড় মুফতি থাকতে হবে, যে কোনো মশলার জবাব সে তার কাছে গেলে দিতে পারবে, এমন করে ক্লাসিফিকেশন করে সকলকে দিতে হবে। ও বন্ধু এর এক একটা মশলায় এত দাম, কাজেই দশটা বিশটা মশলার আলোচনা এখানে করেছি, কি পরিমাণ নেকি হয়েছে, এই মাহফিলটা হলো ইবাদত, আল্লাহ নবী বলেন আদুয়া ও মুকুল ইবাদা, প্রত্যেক ইবাদতের পরে দোয়া হলো ইবাদত, দোয়াই হলো আসল, দোয়াই হলো মাখন, দোয়াই হলো মগজ, কাজেই আমরা এতক্ষণ পর্যন্ত মাহফিলের ইবাদত করেছি, এখন দোয়া করব, বহুবার দোয়া করি, সারা দুনিয়াব্যাপী দোয়া হচ্ছে, মক্কায়ও দোয়া হয়, মদিনায় দোয়া হয়, সরমুনার মাঠে দোয়া হলো, ইস্তেমার মাঠে দোয়া হলো, প্রত্যেক দিন হাজারের উপরে মাহফিল হয় দোয়া হয়, কিন্তু দোস্ত বৃষ্টিত নামাতি বাত্তি ছেলে ঘটনা কোন জায়গায়, ছয় মাস বৃষ্টি হয় না, প্রত্যেক দিন ইবাদত করে করে দোয়া করি কিন্তু বৃষ্টি হয় না কেন, দোয়া কবুল হয় না, আল্লাহ কি মিথ্যে কথা কইছে, আল্লাহ কই উদু নি আস্তা জিব লাকুম, দোয়া করো দোয়া কবুল করব, কে বলছে একটু কান কে, আল্লাহ কইছে দোয়া করো দোয়া কবুল করো, উদুনি আমার কাছে দোয়া করো আস্তাজিব লাকুম দোয়া কবুল করব, দোয়া করো কবুল করব, তো এত দোয়া করি তো কবুল হয় না, তা আল্লাহ মিথ্যে কথা কইছে নাকি, আল্লাহ কই মিথ্যে কথা কই নেই, দোয়া করলে দোয়া কবুল হবে, শর্ত আছে তোমার দোয়া নষ্ট হওয়ার জন্য তুমি যা কাম করে বসে রইছো, এই আমি উদাহরণ বলি মাঝে মাঝে, হোমিওপ্যাথ চিকিৎসা, হোমিওপ্যাথ চিকিৎসা খুব খুব সুন্দর একটা চিকিৎসা, যদি রোগ ভালো করে নির্ণয় করা যায় নির্ধারণ করা যায় ভালো বিজ্ঞ ডাক্তার, এই রোগী সঠিক রোগ ধরতে পারলে, আর ভালো ঔষধ যদি জার্মানি অথবা আমেরিকান বিটি কোম্পানির ঔষধ দেয় তাহলে ডোজ ঠিক মতো হলে হোমিওতে কিন্তু খুব সহজে চিকিৎসা হয়, অল্প খরচে খুব সুন্দর চিকিৎসা হয়, সাইড এফেক্ট নাই, এই অ্যালোপ্যাথ তো সাইড এফেক্ট, একটা বড়ি দেবে আপনার এক কাজের জন্যই, তাতে সেই বড়ির পাতায় লেখা আছে এই বড়ি খালি আপনার এই সারবে তবে এই হবে এই হবে এই হবে ডায়াবেটিস হবে হার্ট হবে লাংস হবে কলেরা হবে লাস্টে মরি যাবেন, যে ব্যথার যে কারণে ওষুধ খাবেন সেটা সারবে হাকে আপনি অবশেষে মরি যাবেন, সাইড এফেক্ট বেশি পার্শ্বক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া বেশি, হোমিওপ্যাথে পার্শ্ব প্রতিক্রিয়া নাই কিন্তু হোমিওপ্যাথ আবার একটু খুব আল্লাহ দিয়ে দেখেন, হোমিওপ্যাথ ওষুধ নিয়ে নেওয়ার সময় ডাক্তারে কি কয় কতটা খাবেন না, কয় না পুঁই শাক খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, হাঁসের গোশ খাবেন না, হাঁসের ডিম খাবেন না, গরুর গোশ খাবেন না, গরুর ডিম খাবেন না, ইলিশ মাছ খাবেন না, মাটির তলের কিছু খাবেন না, কচু খাবেন না, গেসু খাবেন না, ভাত খাবেন না, রুটি খাবেন না, দুনিয়ার কিছু খাবেন না, আখিরাতের কিছু খাবেন না, সব বন্ধ হয়ে দেয়, কারণ কি এই হোমিওপ্যাথের শক্তি আছে, ওই শক্তিকে আবার নষ্ট করে দেয় খুব তাড়াতাড়ি, তেঁতুল খাইলে তেঁতুল তেঁতুল খাইলে রসুন খাইলে পেঁয়াজ খাইলে এগুলোতে ওর ক্রিয়াকে নষ্ট করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলমিন কয় বান্দা যে কোনো ইবাদতের পরে দোয়া করলে আমি কবুল করি কিন্তু তুমি দোয়ার পরে বা আগে তেঁতুল খাও যে সাইড বাস খান, এই তেঁতুলির কারণে সব শেষ হয়ে যায়, কি তেঁতুল এক বুজুর্গর কাছে
ইব্রাহিম ইবনে আদাম বুজুর্গের নাম খুঁজতেছিলাম, ইব্রাহিম ইবনে আদাম রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার এক সাগরে জিজ্ঞেস করছে, হুজুর এই কথাটাই যে আল্লাহ কইলেন দোয়া করো কবুল করব, কিন্তু আমরা দোয়া করি তো কবুল হয় না, কারণ কি? উনি বলেন পাঁচখান তেতলির কারণে, পাঁচখান তেতলির কারণে, পাঁচ ওয়াজা সে তোমারই দোয়া কবুল নেই হতি হয়, পাঁচটা কারণে দোয়া কবুল হয় না। এক নম্বর কারণ হলো এদিক এদিক চলে আইসি একেবারে জায়গা মতো দোয়া কবুল দোয়া করব, এই যাতে দোয়া কবুল হয় আজকের দোয়াটা মিস না হয় এই পাঁচ তেতল আমরা বন্ধ করবো, রাজি আছি না ইনশাল্লাহ, পাঁচখান তেতল খাবো না তো আজকের দোয়া কবুল হবে ইনশাল্লাহ। এক নম্বরে এক নম্বর তেতুল হলো তুম আল্লাহ কো মানতে হো লেকিন উসকা হক আদা নেহি করতে হো। মুসলমান যদি জিজ্ঞেস করি তোমার সৃষ্টিকর্তা কে, সবাই বলবেন আল্লাহ, রিজিক দাতা কে, সবাই বলবেন আল্লাহ, মালিক কে, আল্লাহ, খালিক কে, আল্লাহ, রাজ্জাক কে, আল্লাহ, বাঁচায় কে, জোরে কর, মারে কে, সব কিছু যে আল্লাহকে মানো লেকিন উসকা হক আদা নেহি করতে হো, আল্লাহর হক আদায় করো না, সব জায়গায় মানো আল্লাহকে, আল্লাহর হক আদায় করো না, কি হক? এক নম্বরে নামাজ পড়ো না, দুই নম্বরে রোজা রাখো না, তিন নম্বরে পর্দা করো না, চার নম্বরে হজ ফরজ হয়েছে করো না, পাঁচ নম্বরে যে জাকাত ফরজ হয়েছে দেও না, ছয় নম্বরে মোনাজাত করার সময় খাজার কাছে বাবার কাছে চাও, পীরির দরবারে যে সিজদায় পড়ে পীরির কাছে চাও, বাড়ির কাছে খাইন্দের পেয়ে সেই জায়গায় গরু আর উর্দুম্বা বেড়া মান্নত করো, আল্লাহরে কিছু দাও না, বাড়ির কাছে গরিব গুরাবা পড়ে রয়েছে এদের হক আদায় করো, এগুলো সব আল্লাহর হক, আল্লাহ কো মানতে হো লেকিন উসকা হক আদা নেই করতে হো। সারা বছর নামাজ নেই, আসতেছে সাতই মার্চ শবে বরাত, এই শবে বরাতে চার পাঁচ কেজি জিলাপি দিয়ে আল্লাহর কাছ থেকে ভেস্তে কিনে নিয়ে চলে আসতে গেছে কাল্লা, তাও কিভাবে দেখ মসজিদের বাইরে দাঁড়াইয়ে হুজুর কা হুজুর একটু এদিকে আসেন আসেন হুজুর, হুজুরে পাঁচ কেজি জিলাপি ধরাই দিয়েছে একশো টাকা দিয়েছে, হুজুর আমি তো সময় পাচ্ছি না, আমি একটু বিড়ি খাচ্ছি, ওই আমার আব্বা মারে ভেস্তে পাঠাই দেন আর সাথে যদি পারেন আমারও দিয়েন, পাঁচ কেজি জিলাপি আর একশো টাকা বেচতে বিক্রি হয়েছে, বেচতে কিনি বেলা সুরা সারা বছর নামাজ নাই, আল্লাহ তোর একখান জিলাপি খায় না, তোর টাকার বুয়া বুকা না আল্লাহ, নামাজ নাই কালাম নাই, আবার সারা বছর নামাজ নাই, সবে বরাতে দিনই থাকতে গোসল করিয়া মাজায় গামছা বাঁধি যে রাত বর নফল নামাজ টানছে, আল্লাহ কায় আসল ডিউটির খবর নাই, তুমি ওভার টাইম করতেছো সুরা, তুই আবার মুনাজাত করিস, তোর মারতি সিনে তাই তুই খুশি হ তুই তো পিঠেই দাম রানুর দরকার, কথা ঠিক না? এই এক নম্বর তেতল হলো আল্লাহ আল্লাহকে মানে মানি কিন্তু আল্লাহর হক আদায় করি না, কথা কন। দুই নম্বর কোরআন পড়তে হলে কিন্তু উস পর আমল নেই করতে হো, কোরআন পড়ি কিন্তু কোরআনের পর আমল করি না, কোরআন দিয়ে আমল করি কটুক নামাজের মধ্যে যাটুক লাগে, আপদ বিপদে পড়ে গেছি সেই সময় আল্লাহরে লোভ দেয় আল্লাহ আমার আমার এই বিপদ থেকে উদ্ধার করো, তোমার এক খতম কোরআন শরীফ পড়ি দেওয়ারি, বিপদ চলে যায় আল্লাহর এক খতম কোরআন শরীফ পড়ে দিই, মৌলবী ডেকে হুজুর পড়েন পড়েন হুজুর দুপুরবেলা খেচড়ি খাই দেবানি পড়ি দিয়ে যান, আল্লাহ কয় এক মাঘে শীত যাবে না আসতিছে রাগ, এরপরে ধরব করোনা দিয়ে তোর মা মুহি মাছ বান্ধ ঠুসি ওই দিয়ে তোর করোনা ঠেকাতে পারবি না, করোনা খালি মুখ দিয়ে ঢোকে না, পয়লা কয় কি যে মুখে মাস্ক পরতে হবে, কেন কয় নাক দিয়ে মুখ দিয়ে করোনা ঢোকে, কয়েকদিন পরে কয় যে খালি মাস্ক হবে না আগাগুলা বোরকা ভরতে হবে, কেন কয় যে করোনা হুটো বা লিড হয়ে কি বেকায়দায় ফেলাই দিয়েছে কোন দিদি, আল্লাহ আল্লাহ মিট মিটে আসে কয় বলতাম যে তোকে বউকে একটু বোরকা ভরা, সে বউকে বোরকা ভরাস চাই এখন বোরকা তোরে ভরায় ছেড়ে দিছি পিপি, ঠিক না? ও দোস্ত কোরআন পড়তে হলে কিন্তু পর আমল নেই করতে হো, কোরআনে তিলাওয়াত করে ছেড়ে দিছি, কোরআনে পর্দার কথা আসছে মানি না, কোরআনে হালাল খাওয়ার কথা আসছে মানি না, কোরআনে যত বিধিবিধান আছে এগুলো মানি না, কোরআনি সংবিধান আমার ভালো লাগে না, এই কারণে তোমার কো দোয়া মোনাজাত কিচ্ছু কবুল হয় না, ও গতানুগতিক আমার যেটুক দেওয়ার দরকার দেই দিবানি, ছয় মাস পরে বৃষ্টি একদিন দিবানি, যে সময় ঈদান পাইকে যায় ওই সময় দুমা বৃষ্টি দিয়ে তোলাই দেবানি, তোর চা অনুযায়ী দেবো না, কারণ তুই দুই নম্বর তেতল খাস, কোরআন পড়িস কোরআনের পর আমল করিস না, আমার মনে চালি দেব না মনে চালি দেব না, কথা কন। তিন নম্বর দোয়া কবুল না তেতলের নাম হলো তোমার আশিকের রসুলকে দাওয়া করতে হলে কিন্তু সুন্নতের রসুলকে পাইরবি নেই করতে হো, উম্মতের রসুলকে দাওয়া করতে হো লেকিন সুন্নতের রসুলকে পাইরবি নেই করতে হো, উম্মতের রসুল বলে দাবি করো পড়েন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ, এই কয়ে উম্মত হইছো কিন্তু তোমার আগাগোড়া সুন্নত নাই,
মাথায় চুলে সুন্নত নাই, মোছে সুন্নত নাই, দাড়িতে সুন্নত নাই, টুপিতে সুন্নত নাই, পোশাকে সুন্নত নাই, দস্তারখানা সুন্নত নাই, মেসাকের সুন্নত নাই, ডেরাকুলুকের সুন্নত নাই, কোন জায়গা তোমার সুন্নত নাই, না নামাজ হাই না রোজা না যাকাত না হজ, তো ফির খুশি কে বাদ কিয়া কই যে হাই না জাজ, কলব মে সোজ নেগি রুহ মে এহসাস নেগি, কলব মে সোজ নেগি রুহ মে এহসাস নেগি, কুছ ভি পয়গাম মোহাম্মদ কা তুঝে পাস নেগি, কুছ ভি পয়গাম মোহাম্মদ কা তুঝে পাস নেগি, অন্তরে জ্বালা নাই, শরীরের ভিতরে সুন্নতের আমল নাই, তোমার আগা গুড়া কোনো জায়গা সুন্নত নাই, বিশ্ব আশেকের রসুল পার্টির সাথে দল বেন্দিয়া ওয়ালের গায়ে শুধু আশেকের রসুল লিখে বেড়াইছো, বিশ্ব আশেকের রসুলের স্লোগান দিয়ে বেড়াইছো, ও তোমার কোনো জায়গা সুন্নত নাই, তুমি আইছো সবে বরাত আর সবে কদরে মুনাজাত করতে, তোমার একটা দোয়া কবুল করা হবে না, আশেকের রসুল কা দাওয়া করতে হো, লেকিন সুন্নতের রসুল কে পাইরবি নেহি করতে হো। তিন নম্বর তেতুল, চার নম্বর তেতুল হলো তুম শয়তান কো লানত করতে লেকিন খুদ শয়তানি কাম করতে হো। শয়তান রে গালি দা, আকাম একটা কই দিয়ে কয় দি শয়তানে করাইছে, শয়তান কয় তুই আমার দেখছিস সেই চল, তুই বিড়ি খাইছিস তোরে কে আমি বিড়ি আগই দিছি, এ তুই যে গাঁজা খাইছিস গাঁজাকে আমি কিনে দিছি, শয়তান কো তাকার শয়তান তোমার শয়তান কয় তুই আমার আমার নামে দোষ দিস, শয়তান এটা শের পড়ে কয় কে হাসিয়াতে কে মুজে হজরতে ইনসান পর ফেলে বদ খুদ করে লানত করে শয়তান পর, ফেলে বদ খুদ করে লানত করে শয়তান পর, মানুষের কার্যকলাপের পর আমার করে হাসি লাগে, আকাম নিজি করে আর ঘুরে ফিরে আমার দোষ দেয়, জিনা করছে ও দোষ দেয় শয়তানে করেছে, শয়তান কয় তো বাড়ি খাই দেখ কিটা খাই, আমি করেছি তো বাড়িতে আমি খেতাম, আমি তো খাই দিয়ে বাড়িতে তুই খাইস, যারা শয়তানের উপরে দোষ চাপাই দেয় ওরা নিজেরে দোষী মনে করে না, শয়তানে করাইছে, কাজেই নিজে যখন নিজেরে দোষী মনে করবে না তখন সে তওবা করবে না, আর তওবা না করলে তার গুনাহ তার দোয়া কবুল হবে না, কতক্ষণ এই জন্য তওবা কবুল হয় না। পাঁচ নম্বরটা কই দোয়া করব সেটা হলো এই পাঁচখান তেঁতুল যাতে আমরা না খাই, আপনি আইব কি তরফ নজর নেই করতে হো, দোষে কি আইব ডনতে হো, প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের দোষের দিকে তাকাই না আর একজনের দোষ খুঁজে বেড়াই, কতক্ষণ না খা সি আরবিন কি দাম লয়টা সি আরবিন বদ বুদ্ধি কিচ্ছু নাই, তা সে বদ বদ বুদ্ধি নাই তার সমালোচনা সেটা তার দুইবার হলো, তুই তো জীবনে একটা একটা ভোটও পাইস না, তুই এত এত বুদ্ধিমান তোর তো বেটার ভোট দেয় না, তিনজন বসে বসে সমালোচনা করতেছে, ইরশাদ তুই আর ইনুস আর শেখ হাসিনের কোনো বুদ্ধি নাই, আর খালেদা জিয়া তো লেহাপড়া জানে না, 7.5 পুরো 7ও না, তোরা তিনজন কে রিস্ক, আমি মাছ বেশি ও ভ্যান চালাই আর মাটি কাটে, তিন বুদ্ধিমান খেপছ ওই তিনজনের পিছনে, ওকে কোনো বুদ্ধি নাই লেহাপড়া জানে না নুসছ, আল্লাহ তাকে ঘুরে ঘুরে বারবার প্রধানমন্ত্রী বানায়, আর তোমাকে এত বুদ্ধি বলে মাটি কেটে বেড়াও, প্রত্যেকটা মানুষের স্বভাব এই, কতক্ষণ ছেলের আব্বার আব্বার কোনো বুদ্ধি নেই, আল্লাহ আব্বা এখন আবাল হয়ে গেছে, তুই তো তাহলে আবালের বেটা আবাল হয়ে গেছিস, কতক্ষণ মাতুব্বারকে কোনো বুদ্ধি নেই, পাঙ্কুরা ভালো করে মনে রাখিস 40 বছর বয়সের আগে কোনো সালিশ বিচারে মাতুব্বারি করতে যাবি না, 40-এর আগে বুদ্ধি পাকে না, 40-এর আগে রক্তের গরমে উহির মারি একটা করে বেলায় দেয় পরে তার জের বহন করা লাগে বছরের পর বছর, 40-এর আগে বুদ্ধি পাকে না, যার কারণে আল্লাহ তাআলা কোনো নবীকেও 40 বছর আগে নবুয়তি দেই নাই, আমার নবীকে আল্লাহ তাআলা নবী বানাইছে কোন সময়, যে সময় আদম আলাইহিস সালাম মাটি কাদার ভিতরে, তারপরও সেই নবীকে 40 বছরের আগে নবুয়তি দেই নাই, 40 বছরের আগে কেউ মাতুব্বারি করতে যে সালিসির দায়িত্ব নেবেন না, বুদ্ধি পাকে না, ভারতের ভিতরে 60-এর আগে কোনো মন্ত্রীকে মন্ত্রী বানায় না, 60 বছরের আগে বয়সের একটা জ্ঞান, বয়সের একটা জ্ঞান আলাদা জিনিস, তোমরা ছেলেবেলেরা সমালোচনা করিয়ে সাইলি বেলায় দেয় অমুকের বুদ্ধি নাই সমুকের বুদ্ধি কি ওয়ারে কোয়ারে কি, আরে কোয়ারে কি তুই ওরা ওই পর্যন্ত গেছে যে পরিমাণ খেয়ালকুটো পুড়াইয়া তুই যা সার তুই তারপরে বুঝিস কি এত্তিয়ায়, সমালোচনা করা বড় সহজ সমালোচনার ঊর্ধ্বে থাকা বড় কঠিন, কথাখান ঠিক না, নিজের বাসায় তিন জুড়ি আর একজন আগে শোষে নাই তাই তুমি খেপাই বেড়াচ্ছ, একজন পুরো ল্যাংটা আগাগোড়ায় কিচ্ছু নাই মাঝে একটা সুতো ছিল তাও কাটি ফেলাই দিয়ে সারা গাল লোমজম সাফ করে শস্য তেল মাইয়ে করার মধ্যে দাঁড়াই রয়েছে আবু লাখের কিচ্ছু নাই, এর মধ্যে ওর সামনে দিয়ে একজন গামছা ভরে কাঁসা দিয়ে হেঁটে যাচ্ছে, এই পুরো ল্যাংটা আলা কাঁসা দিয়ে আলার কয় এ শয়তান মানুষের মধ্যে ভরস্তর করছিস কে, কতক্ষণ তুমি কট্টক্কি করে বসে আছো তা কি তোমার হিসেব আছে, এই কারণে
যে লোকটা অন্যের দোষ ধরে নিজের দোষের দিকে তাকায় না ওই লোকটা জীবনে তওবা করে না, ও মনে করে যে আমি ভালো, নামাজ পড়তে কলি, আরে আমি তো শুকুরবার হলি একটু ভরি, কতজন তো মোটেই ভরে না, তাতে উনি মনে করেন ইনি যথেষ্ট করে। বলে একজন আমি মাগুরা গেছি পানি ভবন মসজিদে মাহফিল বুঝতে, এক বুড়ো 60-65 হবে বয়স, আইসে আমি প্রথম চান্সে বুঝতে পারি নাই হিন্দু না মুসলমান, দাড়ি দুড়ি নাই, প্যান্টাটা ভরিয়েছেন, খুলতে খুলতে বাপ ইনি কাকাজু বাজু দিয়েছে এতগুলো তাগি সুতো আর এক বোতল পানি নিয়েছে, হুজুর একটু ভরিয়ে দেন, আপদ বিপদে ছাড়তেছে না, কি যে করলাম, এত খেয়াল করে চলি, কি যে অন্যায় করলাম, আমার তো মাথায় ধরে না, আল্লাহ মতো বিপদ থেকে আমাকে বাঁচাচ্ছেই না। আমি বললাম কি কি বিপদ, কইল গুটি কানিক আসলে মহাবিপদ। তা আমি বললাম যে আপনি কি কি অন্যায় করেন টের পান না? না হুজুর একটিবারই আমার জানা মতো আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো নামাজ পড়েন পড়ি বার ঈদের পরে আর সময় পাই নেই ভর্তি, দাতাল কি অন্যায় করো টের পাও না, এতই বুড়ো আমার 60 বছরের বুড়ো তো দাঁড়িয়ে রাখিস টেকা হারা উচিত, আমি সুকু তাকার বাদাই মিয়া এই বয়সে তোর চেহারা হিন্দুকে মতো দেখা যায়, প্যান্ট পরছে বুড়ো মানুষে কি প্যান্ট পরছে, তোর ভাষা বড় রয়েছে দেড়া আর সুতো ভরিয়ে দিবা, তোরে তোরে ভরিয়ে দিলেও কাজ হবে না, আগে দাড়ি রেখে আসবা, পোশাক চেঞ্জ করে আসবা, নামাজ পড়ে আসবা। আমি এক বছর না কয়দিন গত 3-4 দিন আগে একবার করছিলাম, মানে যে জায়গা আর দেই ওরা দেহেতে আমি টের পাচ্ছি মাইট কোন কোন জায়গা আছে সেই সেই জায়গায় ধরাইছি, শেষে কয় হা ঠিকই কইছেন হুজুর ঠিকই কইছেন, কবরে ঠ্যাং একখান চলে গেছে, চাকা একটা ফাংশন হয়ে গেছে, এখন উনি টের পাইলে যে কি যে অন্যায় করলাম কি যে অন্যায় করলাম। আবার সেই আর একজনের কথা কথা আল্লাহ শহীদ হয় না ওরে আল্লাহ ধরতে ধরে না, আল্লাহকে ওইরকম তোর মতো কথায় কথায় ধরলি তোরে আরো 15 বছর আগে শোয়াই ফেলানোর দরকার ছিল, তুই কি এর বছর এসে তাকিয়ে ছিল সে। যে সকল মানুষ অন্যের দোষ ধরে নিজের দোষের দিকে তাকায় না এই মানুষগুলো তওবা করতে পারে না, আর বিনা তওবায় দোয়া কবুল হবে না, কথা বলেন বিনা তওবায় দোয়া কবুল হবে না, আমরা অন্তর থেকে তওবা করতে পারবো না ইনশাআল্লাহ, এক্ষুনি তওবা বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুখে আস্তাগফিরুল্লাহ এটা হলো জাস্ট আপনাদের দোয়া মানে তওবাটা বুঝলো, বাকি মূল তওবা হলো অন্তরের প্রতিজ্ঞা, আমি প্রত্যেকটা গুনার থেকে তওবা করি, আমি আর গুনাহ করব না আমি আর গুনাহ করব না, যার যার গুনার খবর তো সেই সেই জানি কে কি গুনাহ করি, সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে ঘর বলাই জানে ঘরের মধ্যে কি আছে, আপনারে দেখতে কত সুন্দর কিন্তু ভিতরে বড় মায়ের রয়ে গেছে, আমারে দেখতে কত সুন্দর কত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আমার ভিতরে চরম পরম অন্যায় থেকে যেতে পারে সেটা আমি জানি, আমার গুনার থেকে আমি তওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এলে আস্তাগফার ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি, আমি একটা অজিফা শিখাই দিই সহজ একটা অজিফা, এই অজিফাটা অবিরাম আপনি আমল করতে পারেন, সংক্ষেপে ছোট্ট দুই কথার মধ্যে সবসময় জবানে চালু রাখেন দুইটা কথা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন সংক্ষেপে তওবা, আস্তাগফুল্লা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, কোথায় অনেক সময় লাগে তো একই তর্জমা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ি আপনি কলেমাটা পড়ে ফেলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ তুবি ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ তুবি ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ তুবি ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, ফাও গল্প না করিয়ে চার দোকানে আলতু ফালতু গল্প না করিয়ে ঘরের ভিতরে এমনি এমনি বসে বসে মোবাইল ফেসবুক না দেখে আপনি অবিরাম জবানে চালু করে নেন, দেখবেন বলতে পড়তে পড়তে নেশা হয়ে যাবে, অভ্যাস হয়ে গেলে ওই জিনিসটা নেশার মতো হয়ে যায়, তখন আপনি হাঁটতে চলতে পড়বেন, চুপ করে বসে থাকার সময় আপনি এই দোয়াটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ তুবি ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে এবং গুনাহগুলো নেকি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে যদি মরণ হয়ে যায় বিনা হিসাবে জান্নাতি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সামনে রমজান মাস আসতেছে রোজা রাখবেন তো রাখবেন তো, তারাবির নামাজ পারলি পড়বো না পারলি শুয়ে থাকবো, হ্যাঁ কথা কয় না, কয় রেকাত পড়বেন তারাবি, জ্বর হলো না দুইটা হাতরে দুইবারে টু সরে দেখাবেন কয় রেকাত, কয় রাকাত, 20 রাকাত, তারাবি কয় রাকাত, 20 রাকাত, 8 রাকাত পড়বো 8 রাকাত পড়বো, অনেকে আছে কয় সৌদি আরব দেখে আসলাম 8 রাকাত পড়ি পড়ি চলে যায়, সৌদি আরব কত তা দেখে আইসো, সপ্তাহ তো আনো নাই খালি 8 রাকাত তারাবি নিয়ে আইসো, কেন তোরে কি সৌদি আরব তারাবি 8 রাকাত আনতে পাঠাইছি নাকি, পাঠাইছি একটা হজ একটা উমরা করে চলে আসবি পারলি কয় কেজি খেজুর নিয়ে আসবি আমরা ভাগযোগ করে খাবো, তোরে তারাবি আরতি করছে কিনা, তুই
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূর্খ, তোর ভিতরে আনার কি যোগ্যতা আছে? হাটাদারির মতন সব গেল, সাইকুলাদি সব গেল, চন্দ্রবিস সব গেল, আরো কত ওলামায়ে কিরাম গেল, সবাই যাইয়ে যাইয়ে সে জায়গার থেকে বৃষ্টিকাত পড়ে বৃষ্টিকাতি আনলো, তুই গেলি কেন আত্রিকা থাকতি? কেয়ামতের ময়দানে যদি নবী তারাবির নামাজের হিসাব নেয়, এই আমি সংক্ষেপে কইছি, এক করে দোয়া হবে, চেয়ারম্যান আর কতক্ষণ বসে থাকবে? ওনার এর মধ্যে কত গুন্ডা সালিশের ঝামেলা গেছে জানো, আজকে আটকে রয়েছে। আল্লাহ তাআলা ওনাকে সহি তরিকা ইউনিয়ন চালানোর তৌফিক দান করে, আল্লাহ পরিপূর্ণ সুন্নতের পর চলার তৌফিক দেয়, আল্লাহ দাড়ি রাখছে এজন্য একমুট হয়ে যায়, কোন আমিন। বয়স কত হয়েছে? 47, আমার চাইতে 6 বছরের ছোট, আমার 53, ওনার 47, পাকছে ভালো আলহামদুলিল্লাহ। এত বোঝা মাথায় থাকলে না পাইয়ে পারে না তো। আল্লাহ তাআলা যেন মরণকাল পর্যন্ত জাতির সঠিক সেবা করার তৌফিক দিতে পারেন। আমি যে পরিমাণ দান করলো আল্লাহ তাআলা আরো 2.5 লাখ টাকা দিয়েছে, 70 কইছে তো আমি 5 বাড়াইয়ে 15 বানাই নিলাম আর কি, আপনারা একমত, ওনার কোনো ঘটনা না দিয়ে ইনশাআল্লাহ দিতে পারবে 2.5 লাখ টাকা। আমার মাদ্রাসার মাহফিলে 20,000 মানুষ হয়েছে, টাকা হয়েছে কালেকশন করছি 40,000, তাহলে এক একজনের 2 টাইরে ভাগে পারছে। আমি তবা হচ্ছে যে এই সাঁতার উঠবো না, ও আমি দিয়ে আজকে দিয়েছি 1 লাখ টাকা মাদ্রাসায়, আমার টাকা বেতন দিছি উস্তাদদের, 5-7 দিন আগে দিছি 60,000, তার 1 সপ্তাহ আগে দিছি 1 লক্ষ টাকা, 15 দিনের ভিতরে 2.5 লাখ টাকা দিছি আলহামদুলিল্লাহ। এই বছরে 1 বছরে 38 লক্ষ টাকা দিছি, আজকের 1 লাখ বাদে আজকে 39 লাখ টাকা দিছি 1 বছরে। আমার মাদ্রাসার 26 জন শিক্ষক, 200 ছেলে বোর্ডিংই খায়, বিশাল ঘর বানাইছি 2টা, এত চালানো কালেকশন মেলেকশন কিচ্ছু নেই। যা আপনারা দেন আমার 3/4 ভাগের 3 ভাগ আমার মাদ্রাসায় চলে যায়, আর বাকি যা থাকে তাই দিয়ে ছেলে মেয়ে নিয়ে বছর, এবছরের টাকা ওবছর নিতে পারি না, ভালোই আল্লাহ তাআলা দেয়, কম দেয় তা না, আল্লাহ যথেষ্ট দেয়, কিন্তু আসলে দেয় কেন আমি বুঝি না। আমার মতো একজন মৌলবীর তো মাসে 15-20 হাজার টাকা বেতন হওয়া উচিত, কিন্তু 2 লাখ টাকা কেন দেয়? যে আল্লাহ জানে যে ওরাতে দিলি এই এতিম গরিবরা সাহায্য পাবে না, এই জন্য মনে হয় দেয়, নইলে আমার সেই যোগ্যতা নাই টাকা কামাই করার, আল্লাহ পাক সেই জন্য আমার হাতে টাকা দেয়। আপনারা দিয়ে সমালোচনা করেন, আমি এই জায়গায় থাকলাম, রাত্রে থাকলাম, চলে যান আমার মাদ্রাসায়, অফিসে যে যদি আমার এই হিসাব না পান আমি জিন্দগিতে রস অস করব না। কথাটা গল্প দেওয়ার জন্য বলি নাই, চেয়ারম্যান একটা কথা বলছে, সব জায়গা ফিস ফিস করে বলবো কেন, আমি দিছি ওপেনে বললাম, শুনে 8-10 জন উৎসাহিত হবে, হ্যাঁ তাহলে দিতেই হবে। মৌলভীকে তো টাকা নাই, আল্লাহ রহমতে আলেমগেল্লা কলিজা দিয়েছে, কিন্তু টাকা নাই তার দেবে কি? আলেমদের পয়সা হলে এরা দিতে পারে ভালো, 2-1 জন কন্যা আলেম হলো আমার, ঠিক কি ঠিক না? পয়সা হলে দেবেন না ইনশাআল্লাহ, 2 লাখ টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, চেয়ারম্যানরা আল্লাহ তাআলা দিনের খাদেম হিসেবে কবুল করে নিক, এই মাদ্রাসার আজীবন এর সাথে লেগে থাকার তৌফিক দিক। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে খানায় কাবা নসিব করে, বলেন আমিন। হজ্জে খানায় কাবা নসিব করে।